স্নেহে আমার হত শ্রাবণর ধারাহার বৃষ্টির শ্রাবণ আনে কিন্তু নাই হাওনত নাই সেই ধারাহার বৃষ্টি নাই বৃষ্টির প্লাবন আছে মাথো উৎকট গরম দে পুরি যাওয়া গরম পারাস্তম্ভ চাবই নোৱাৰি রাজ্যত মঙলবারে সর্বোচ্চ তাপমাত্রা আছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস আনকি সন্ধ্যার ভাগত তাপমাত্রা আছিল 34 ডিগ্রি সেলসিয়াস যেটো স্বাভাবিক তাপমাত্রাতকৈ 8 ডিগ্রি অধিক আছিল আনহাতে মঙলবারে উষ্ণতা তথা তাপমাত্রা অনুভব হয়েছিল 56 ডিগ্রি বুধবারের দিনটোত রাজ্যত সর্বোচ্চ তাপমাত্রা আছিল 35 ডিগ্রি তাপমাত্রা যদিও 35 ডিগ্রি আছিল অনুভব হয়েছিল 51 ডিগ্রির উষ্ণতা এই অনুভবেই দহি মারিছে রাজ্যবাসী যার বাবে মঙ্গলবারে গুয়াহাটী ক্লাবত থাকা সেন্ট মেরি স্কুলৰ শিক্ষার্থীর এগারী অভিভাবক হিট স্ট্রোকত আক্রান্ত হয় মহিলাগুলিক ততাতৈয়াকৈ হসপিটালত ভর্তি করা হয় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে এই ঘটনা সংঘটিত হওয়ার পিছতেই কামরূপ মহানগর জেলার বিদ্যালয়সমূহর পরিদর্শকে এক নির্দেশনা জারি করে সেই নির্দেশনা মতে প্রাথমিক বিদ্যালয়ের হাইস্কুল পর্যায়লৈ 3 আগস্টর পুয়া 7:30 বজার পর আরম্ভ হব শ্রেণী দিনের 12 বজালে চলিব বিদ্যালয় কিন্তু আঞ্চলিক বতর বিজ্ঞান বিভাগে প্রকাশ করা মতে 2 আগস্টর 5 আগস্টলৈ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানত ধারাহার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে ফলত উৎকট গরমের কিছু নিস্তার পাব রাজ্যবাসী 1, 2 और 3 তারিখ কো অনেক স্থানো পর বারিশ হোনে কি সম্ভাবনা হ্যাঁ ওই 4 और 5 তারিখ কো অনেক স্থানো পর বারিশ হোনে কি সম্ভাবনা হ্যাঁ ওই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা সব ডিভিজন মে 1, 2 और 3 তারিখ কো অনেক স্থানো পর বারিশ হোনে কি সম্ভাবনা হ্যাঁ কি আজি নহোক হাওনত কিন্তু এতিয়ালৈ নাই বৃষ্টির প্লাবন নাই ধারাহার বৃষ্টি আজাৰ প্ৰতিভাজ্যোতি কলিতাৰ সহযোগত নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।